হাই বাচ্চারা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। ঠিক আছে, আজকে আমি তোমাদের আজকে শেখাবো কিছু সবজি চেনো। প্রসঙ্গ হচ্ছে কি, সবজি চেনো, বিষয় হচ্ছে শৈশবের বর্ণমালা। ঠিক আছে, আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় আমরা বিভিন্ন ধরনের সবজি কিন্তু খেয়ে থাকি। শাক সবজি কেন খাই? সবজি বা শাক, এই সমস্ত সবুজ জিনিস যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং শরীর সুস্থ থাকবে ও ভালো থাকবে। ঠিক আছে, তাহলে শরীর সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের শাক সবজি খাবো, তো তাই আমি তোমাদের কিন্তু নতুন কিছু কিছু সবজি আজকে তোমাদের শেখাবো। তোমরা কিছু সবজি জানো, আবার কিছু সবজির নাম হয়তো জানো না, সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তাহলে চলো আমরা দেখে নিই আমরা কি কি ধরনের সবজি খাই আমাদের দৈনন্দিন খাবারের তালিকায়। এটা কি, আমি এখানে কতগুলো ছবি এঁকেছি, চারটা ছবি এঁকেছি, সবজির ছবি এঁকেছি। এই যে সবজিটা তোমরা সবাই কিন্তু জানো, ঠিক আছে, এই সবজিটা আমাদের খাবারের তালিকায় থাকেই, অবশ্যই থাকে, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এই সবজির নাম কি তাহলে? আলু। ঠিক আছে, সবজির নাম হচ্ছে আলু। আ লয় হ্রস্বউকার, আলু, আলু খেতে সবাই ভালোবাসি। এটা কি? পটল। এর নাম কি? পটল। প ট ল, পটল। ঠিক আছে, এই সবজিটার নাম কি? বেগুন। ব একার গয় হস্যকার দন্তন্য, বেগুন। ব একার গয় হস্যকার দন্তন্য, বেগুন। এটা হচ্ছে কি? কুমড়ো। কয় হস্যকার ম ডয় বিন্দু অর ওকার, বোঝা গেল? তাহলে প্রথম সবজিটার নাম কি? আলু। আ লয় হস্যকার, আলু। তারপরটা হচ্ছে কি? বেগুন। ব একার গয় হস্যকার দন্তন্য, বেগুন। তারপরে হচ্ছে কি? পটল। প ট ল, পটল। কুমড়ো কয় হস্যকার ম দয় বিন্দু অর্ধকার। ঠিক আছে, এটা চারটা আমি এঁকেছি। তোমাদের বইতে আর কি কি সবজির নাম আছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কি আছে। করলা, ক র লয় আকার করলা। আর কি আছে? ফুলকপি, ফয় হস্যকার ল ক পয় হস্যকার ফুলকপি। ফুলকপি অনেকটা কিন্তু ফুলের মতন দেখতে, ঠিক আছে, ফুলকপি। এরপর কি আছে? মূলো, ময় হস্যকার লয় ওকার মূলো। লাউ, লয় আকার হ্রস্বকার লাউ। এই কটাই কিন্তু সবজির নাম দেওয়া আছে। ঠিক আছে, কি কি আছে? আলু, বেগুন, পটল, কুমড়ো, করলা, ফুলকপি, মূলো, লাউ, এই কয়েকটা কিন্তু সবজির নাম দেওয়া আছে। এছাড়াও অনেক সবজি থাকে। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে এই সবজি শাক সবজি কিন্তু খাবে, কারণ তোমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাত কিন্তু বারবার ধোবে, বাড়ির বাইরে একদম বেরোবে না, বাড়িতে থাকলেই সুস্থ থাকবে, এই কথাটা মনে রেখো, মাস্ক ব্যবহার করো এবং বাড়িতেই থেকো।